পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন স্থগিত থাকা মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরার পর নিয়োগ পরীক্ষা স্থগিত করে তদন্ত শুরু করা হয়। এরপর তদন্ত প্রতিবেদনে অনিয়মের বিষয়টি উঠে আসায় পরীক্ষাটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে লিখিত পরীক্ষায় খাতায় অনিয়ম পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাই পরীক্ষা বাতিল করে স্বল্প সময়ের মধ্যে আবারও বিজ্ঞপ্তি দিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের দরকার নেই, তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। দর্শক, এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাতে মহাকালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, আমাদেরকে জানাবেন বিস্তারিত। গত বছর 29 জুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যেহেতু বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ানদের কিন্তু তীব্র সংকট, হাসপাতালগুলোতে কিন্তু টেকনোলজিস্ট নেই এবং যোগ্য মানুষের অভাবে কিন্তু অনেক কাজ পিছিয়ে গেছে, সেটি আমাদের এই করোনা এসে কিন্তু সেটি আমাদের মনে করিয়ে দিয়েছে। তো সেই হিসেবে টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান নিয়োগের জন্য কিন্তু 889টি টেকনোলজিস্ট পদের জন্য সার্কুলার দেওয়া হয়েছিল এবং 1800টি মেডিকেল টেকনিশিয়ান পদের জন্য সার্কুলার দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু টেকনোলজিস্ট পদে প্রায় 23,522 জন পরীক্ষার্থী অংশ নেয় এবং টেকনিশিয়ান পদে প্রায় 50,000 পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর ডিসেম্বর মাসের 12, 18 এবং 19 তারিখে এই পরীক্ষাগুলো হয় এবং 10ই মার্চ পর্যন্ত টেকনিশিয়ানদের মৌখিক পরীক্ষা হয়, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত টেকনোলজিস্টদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এরপরে দেখা যায় যে এই মৌখিক পরীক্ষা দিতে গিয়ে যে যারা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের অনেকেই অস্বাভাবিক নাম্বার পেয়েছেন। 80-র মধ্যে অনেকেই 60 থেকে 79 পর্যন্ত নাম্বার পেয়েছিলেন। সেজন্য যারা মৌখিক পরীক্ষা নিয়েছেন, যে বোর্ডে যারা ছিলেন, তারা বিষয়টি সবার নজরে আনে এবং বলে সেখানে একটি নিয়ম করা হয় যে মৌখিক পরীক্ষায় 20 নম্বরের মধ্যে 10 নম্বর না পেলে তাকে উত্তীর্ণ বলে গ্রহণযোগ্য হবে না, তাকে পাস করানো যাবে না। তো এটি নিয়ে কিন্তু আসলে আমরা বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকায় দেখেছি এটি নিয়ে পরীক্ষা কমিটি এবং মন্ত্রণালয় অধিদপ্তরের মধ্যে বেশ টানাপোড়েন কিন্তু চলেছিল এবং একটি তদন্ত কমিটি করা হয়। সেই তদন্ত কমিটি শেষ পর্যন্ত সুপারিশ করেছে যে এই পরীক্ষাটি আসলেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, জালিয়াতি হয়েছে এবং এই পরীক্ষাটি বাতিল করার জন্য তারা সুপারিশ করে। এবং গতকালকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব আঞ্জুমানা বেগম, তিনি এই প্রজ্ঞাপন জারি করেন এবং এই নিয়োগটি বাতিল করে দেন এবং এই নিয়োগটি আবার পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে নেওয়া হবে। তবে এখানে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের নতুন করে এখানে কিন্তু আবেদন করার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন। আপনি জানেন যে বাংলাদেশে 1,28,000 মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন, কিন্তু সেখানে পদ রয়েছে মাত্র 7,920টি। তাও এই পদের মধ্যেও কিন্তু 5,184 জন বিভিন্ন স্থানে কর্মরত আছেন, বাকি পদগুলো কিন্তু শূন্য। তো আসলে সবাই চাচ্ছেন যে খুব দ্রুত যেন এই বিজ্ঞপ্তি আবার দেওয়া হয় এবং এই নিয়োগ যাতে হয়। 2009 সালের পর থেকে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ রয়েছে, ফলে প্রায়ই আমরা আন্দোলন দেখি। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। ইস্টার নিশ্চয়ই, ধন্যবাদ হিমেল মাহবুব।